গতকালের সকালটা ছিল মন খারাপের সকাল মনটা ভালো লাগেনি মনটা ভালো ছিল না কারণ যে মানুষটাকে আমরা ঠিক ছোটবেলা থেকে দেখে বড় হওয়া যার অভিনয় এবং তার সান্নিধ্য যারা যারা পেয়েছেন সাহচর্য যারা পেয়েছেন তারা হারিয়েছেন সেই মানুষটিকে টেলিভিশন মঞ্চ এবং বিজ্ঞাপন শিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলী জাকের তাকে আমরা হারিয়েছি একজন সৃষ্টিশীল মানুষ তার সৃষ্টির মাঝে বেঁচে থাকেন সত্য কিন্তু শারীরিকভাবে তার যে চলে যাওয়াটা সেটা খানিকটা কঠিন হয়ে যায় সেই শোক কাটিয়ে উঠতে পারাটা খানিকটা কঠিনই হয়ে যায় আমাদের আজকে তারকা কথন তাকে উৎসর্গ করে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমরা ভীষণ বলছিলাম যে তার সাহচর্য যারা পেয়েছেন তার ভীষণ কাছের মানুষ যারা ছিলেন তাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি একটু কথা শুনব স্মৃতি শুনব তাদের কাছ থেকে পরিচয়ের আনুষ্ঠানিকতাটাও আমরা এর মধ্যেই সেরে নিচ্ছি রয়েছেন অভিনেতা নাট্যকার নির্দেশক আসানুল হক মিনু এবং তার পাশেই রয়েছেন অনন্তহীরা আরও একজন ভীষণ জনপ্রিয় অভিনেতা নাট্যকার এবং নির্দেশক মিনুভার সাথে অনেকদিন পরে দেখা হলো আপনাকে আমন্ত্রণ অন্তহীরা আমরা এই যে আজকের আয়োজনটা শুরু করছি ঠিক এভাবে শুরু হবে এটা আসলে প্রত্যাশিত নয় কিন্তু একজন আলিজাকের তার যে একটা বর্ণাঢ্য জীবন তাই নিয়ে যদি আমরা কথা বলতে শুরু করি একটা এই অনুষ্ঠানের এই সময় হয়তো যথেষ্ট নয় তারপরও একটু 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 করে জানতে চাওয়া স্মৃতিচারণ করতে চাই আমি প্রথমে শুরু করতে বলতে চাই আর কি যে একজন বীর মুক্তিযোদ্ধা আলি উনি কণ্ঠ মুক্তিযোদ্ধা একদিক দিয়ে এবং লিখনই মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মানুষের কাছে তো উনি একজন আলিজাকের বাট আমি যদি আপনাদের কাছে বলি তিনি আপনাদের ছোট ভাই আমি 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 বলছি তাকে শ্রদ্ধা রেখে বলবো কারণ আমি যুদ্ধের সময় আমি শাহচার্য পাই আমিও একজন যোদ্ধা ছিলাম সেই সময় হ্যাঁ তো সেই কারণেই বলছি সেই জন্যেই তাকে আমাকে সহযোদ্ধা হিসেবে তাকে তার নামটা আমাকে যোদ্ধা হিসেবেই বলতে হবে একজন বীর মুক্তিযোদ্ধা তারপরে স্বাধীনতার পরে তাকে দেখেছি তার অনেক নাটক দেখেছি গ্যালিলিও দেখেছি সৎ মানুষের খুঁজে দেখেছি আমি থিয়েটারে ছিলাম তারা নাগরিক ছিল কিন্তু তার নাটকটাই শুরু করেছিলেন বুঝি আরণ্যক দিয়ে কবর নাটক দিয়ে মানে বাংলাদেশ হওয়ার পরে প্রথম নাটক তার এটা যাই হোক কিন্তু আমি তার সাথে অন্যরকম আমার একটা সম্পর্ক ছিল মানে এত ভালোবাসতেন উনি আমাকে বলতে দ্বিধা নেই কোনো কাজের জন্য তার কাছে গেলে আমি দু হাজার কথা বলি আমাদের অভিনয় শিল্পী সংঘ যখন ছিল আমরা যখন বন্ধ হয়ে গেল একটি মোটামুটি আর কোনো কার্যক্রম চলছে না আর কি তখন আমরা কাউকে পাই না তখন আমরা ছোট ভাইয়ের কাছে গেলাম ছোট ভাই এটাকে আবার নতুন করে তুলতে হবে তো আমাদের শিল্পী দিক নিয়ে ভাবতে হবে তো হাল ধরতে হবে হাল ধরতে হবে তো উনি রাজি হলেন এবং উনি সভাপতি হলেন মানে একটা অভিনয় শিল্পী সংঘ লাইফ সাপোর্টে ছিল সেগুলোকে বাঁচিয়ে তোলার জন্য আমরা চেষ্টা করলাম এবং সেটা সফল হলো সেটা সফল হলো এটাও সত্যি কথা হীরা খুব ভালো কথা বলছে যে সফল হলো সফল হলো একদম ষোলোতে এসে তারই নেতৃত্বে তারই নেতৃত্বে তখন তুষার খানও ছিল তুষার খান সেক্রেটারি ছিলেন এবং তুষার খানে বলেন যে ছোট্টু ভাইকে এটাকে সভাপতি নিয়ে আসতেই হবে যেমনি করি হোক এবং সেটা হলো সফল হলো আজকে অভিনয় শিল্পী সঙ্গ তার অফিসে আমরা অনেক মিটিং করেছে এবং সে নিজে নিজে ডেকে অনেক পরিকল্পনা দিয়েছেন কিন্তু আমরা হয়তো পেরে উঠিনি মানে আর যদি আরেকটু পেছন দিকে যাই মানে এটা তো এই খুব কাছাকাছি সময়ের কথা হচ্ছে যদি আর একটু পেছন দিকে যাই সম্পর্কের শুরুটা ঠিক কিভাবে ঘটেছিল কোন নাটক দিয়ে বা কোন নাটकीय ভাবে মানে দেখুন একটা জিনিস আসলে কৃতজ্ঞতা জানিয়েই কথাটা শুরু করতে চাই এবং মানে আমি খুব বিশ্বাস করি যে তার সাথে আমার সম্পর্কটা একেবারেই গুরু শিষ্যের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কে এবং এই যে গুরু শিষ্যের সম্পর্কের যে পরম্পরাটা এটা আসলে পিতা পুত্রের সম্পর্কের চেয়েও অনেক বড় সম্পর্ক অনেক গভীরের সম্পর্ক একদম আলিজাকের আসলে মুক্তিযুদ্ধ ফেরত বাংলাদেশে এইটা এই কৃতজ্ঞতার জায়গা থেকে আজকের প্রজন্মের পক্ষে আমি বলতে চাই আজকে আমরা যে থিয়েটারটা করছি সেই থিয়েটারের বাংলাদেশের থিয়েটারেরটাকে মেথোপথ থেকে একটা রাজপথে যারা পরিণত করেছেন তাদের অন্যতম একজন হচ্ছেন আলী জাকের এবং কৃতজ্ঞতা এই জন্য যে আজকে বাংলাদেশের থিয়েটার চর্চা বিগত উনপঞ্চাশ বছরে যেই ক্ষেত্রটাতে বিকশিত হয়েছে ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি অনেকেই জানেন না এই মহিলা সমিতি মঞ্চটি কিন্তু আলি জাকের আবিষ্কার করা আলী জাকের সারা জাকের আবিষ্কার করা এটা নাটকের হল ছিল না ওনারা এই হলটিকে খুঁজে বের করে পরিষ্কার করে প্রথম কিন্তু আলী জাকের নেতৃত্বে এইখানে নাটকের চর্চাটা শুরু হয়েছে যে নাটকটা সাজিয়েছিলেন এই নাটকের জন্য তারা মহিলা সমিতি আবিষ্কার করেছিলেন সেইখানে আমাদের বাংলাদেশের আহ নাট্য চর্চা বিকশিত হয়েছে এবং তার ফসল হচ্ছে আমরা এবং আরেকটি কথা আজকে না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের নাট্যচর্চায় এই যে দর্শনীর বিনিময়ে নাট্যচর্চা টিকিট কেটে যে নাটকের চর্চা এই কাজটিরও কিন্তু সূচনা করেছিলেন আলী আলিজা তার নির্দেশিত এবং অভিনীত বাদল সরকারের বাকি ইতিহাস নাটক দিয়ে ওই যে শুরুতে যে কথাটা হলো যে উনি আসলে শুরু করেছিলেন অরুণ্যকে পরবর্তীতে উনি নাগরিক নাট্য সম্প্রদায়ে যুক্ত হন এবং বলতে গেলে নাগরিক নাট্য সম্প্রদায়ের ক্যাপ্টেন হিসেবে হালটা ধরে নিয়ে বসে জি হায়দারই দেখে নিয়েছিলেন তখন জি হায়দার ছিলেন সেই সময়ের সভাপতি ছিলেন আরকি তো পরবর্তীতে উনি সভাপতি হয় পরবর্তীতে উনি সভাপতি হয়েছিল আরকি ওনার অবদানের প্রসঙ্গে আসি এই মঞ্চের কথা সেটা হচ্ছে যে আমি আসলে বরিশালে থিয়েটার করতাম আমি উননব্বই সালের আ আটই এপ্রিল ঢাকায় আসি এবং নয়ই এপ্রিল নাগরিকে যুক্ত হই এবং নাগরিকে তখন আসাদুজ্জামান নূর নির্দেশিত এবং বাংলাদেশের প্রথম পঞ্চাশতম প্রদর্শনী প্রথম পঁচিশতম প্রদর্শনী প্রথম একশোতম প্রদর্শনী প্রথম দুইশতম প্রদর্শনী যেই নাটকটি করেছিল দেওয়ান গাজের কিসা আমার সুযোগ হয়েছিল সেই নাটককে তার সহ অভিনেতা হিসেবে যুক্ত হয় এবং তারপরে একে একে তার সঙ্গে অনেকগুলো নাটকে কাজ করেছি তার নির্দেশনায় কাজ করেছি সহ অভিনেতা হিসেবে কাজ করেছি একই সঙ্গে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করেছি বাংলাদেশে সফর করেছি বিভিন্ন জায়গায় ভারতে বিভিন্ন জায়গায় আসলে আঠারো বছরের পিতা পুত্রের সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক সেই জায়গা থেকে আসলে মানে এটা তো মানে বলে শেষ করা যাবে না যে অনন্ত হীরার হীরা হয়ে ওঠার পেছনে আলী জাকেরের প্রভাব অনেকটাই অনেকটাই পুরোটা মানে আমরা তো যখন শুরু করেছি এক ধরনের আবেগে শুরু করেছি একটি চরিত্র কিভাবে হয় সংলাপটি কিভাবে বলতে হয় মানে এই সমস্ত কিছুই তার কাছ থেকে তার স্মৃতির কথা হচ্ছে তো পুরনো স্মৃতি বা একটু পেছনে ফিরে দেখার কথা হচ্ছে তো আর তো আমাদের এই পরিবারেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং দেখা যেত যে জন্মদিনগুলোতে সেলিব্রেশনের ব্যাপার থাকতো তো হয় উনি আসতেন এই ঘরটিতে হলে আমরা যেতাম ওনার ঘরে তো সেই ঘরে যাওয়া আসার প্রসঙ্গে বলতে হয় গতবারের জন্মদিনে আমরা ওনাকে পাইনি কিন্তু তার আগের বার দু সালের জন্মদিনে ইরেশ চাকের গত উনি অলরেডি অসুস্থ হয়ে পড়েছিলেন তো তারা দুজন পিতা পুত্র এসেছিলেন তারকা কথন স্টুডিওতে এবং সেই অনুষ্ঠানটি বিশেষ ভাবে উপস্থাপিত হয় দর্শকদের সামনে চ্যানেলের পর্দায় উপস্থাপনা করেন আরেকজন সু অভিনেত্রী আফসানা মিমি সেই স্মৃতিতে একটুখানি আমরা এই অনুষ্ঠানের মাঝেই ফিরে যেতে চাই একটু দেখব চলুন ঘনিষ্ঠ ছিলেন আমার গুরু একজন মানে নিঃসন্দেহে বলতে পারি বাংলা উচ্চারণ বাংলা বাক্য গঠন বাংলার বাংলায় কথা বলা কীরকম হতে হয় এটা যদি কারো কাছ থেকে শিখে থাকি প্রথম যিনি আমার গুরু তিনি মুস্তাফা গোলাম মুস্তফা একটা অসাধারণ লোক ছিলেন আমি মনে করি না যে যা গেছে সেটাই সবচেয়ে ভালো দিন ছিল যা আসছে বা যা আছে এটা তো ভালো নয় আমি এই ধরনের কোনো কথায় বিশ্বাস করি না আমি মনে করি যখনকার সময় সেই সময়টা আমি কত ভালো ছিলাম এবং এখন এই অবস্থায় কত ভালো আছি এই দুটো তুলনা করতে হবে কেননা এক একরকম থাকে না একটা সময় ছিল যখন একজন মানুষকে ঘিরে সবকিছু হতো এখন সবাই ইংরেজিতে বলা যায় ইকুয়ালি কম্পিটেন্ট অথব নিজস্ব একটা মতবাদ থাকবে না সেটা এটা তোমার বিনা এই কম্পিটেন আমার জন্য এই এই যখন ও একটা বিপদ আছে যেমন তুমি আমি যদি প্রত্যেকে আমরা ইকুয়ালি কম্পিটেন্ট হই তাহলে আমাদের একসাথে হওয়ায় অনেক সময় ফ্রিকশন হওয়ার একটা চান্স থাকে এইটা কি করে এখানে কি করে এসে আমাদের একমত হতে হবে এবং একমত না হলে কিন্তু সামনের দিকে এগোনো যায় না মঞ্চনাটককে যেটা আমি মনে করি বাই এগিয়ে নিয়ে যায় যেটা অন্যান্য অভিনয়ের মাধ্যমে সম্ভব নয় সেটা হচ্ছে মঞ্চে নাটকে যারা একসাথে আমরা কাজ করি আমরা এক অপরের ভেতর বারবার সবটাই ভালো করে জানি অথব আমাদের পক্ষে একসাথে কা যুথবদ্ধ হয়ে কাজ করতে কোনো অসুবিধা হয় না তার মৃত্যু অন্য কোনো কালে হয় হতো এমন সময় হতো যদি উচ্চারণ যে সম্মুখের দিন পরের দিন পরের দিন বড় দিন মিছিলের অগ্রসর দিন থেকে দিনে বহমান সময়ের শেষ বিন্দু বিপলের দিকে আর আমাদের পেছনের দিনগুলো আলো ধরে ধূসর মৃত্যুর দিকে বোকাদের পথ দেখিয়েছে নেভ নেভ নেভে যাও নিভু নিভু দ্বীপ এই জীবন নিতান্ত এক চলমান ছায়া হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায় তারপর আর শোনা যায় না সংবাদ এ হলো কাহিনী এক নির্বোধ কথিত অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা ইতি তাৎপর্যবিহীন দেখতে দেখতে মনটা আবার খারাপ হলো তাই না এবং ওনার শেষ যে পাঠ পাঠের লাইনগুলো সেটাতেই আসলে বেশি ভার হয়ে যাচ্ছে সময়টা আমাদের শ্রদ্ধা তার স্মৃতির প্রতি তার আমি বলবো যে অনেক ভাগ্যবান একজন অভিনেতা এক জীবনে ওনার মতো এত মানে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে যাওয়া এটা সত্যি হয়তো একশো বছরে একজন অভিনেতার ভাগ্যে জোটে আর কি আমাদের মঞ্চে দেখেন উনি নুরুল দিনের সারা জীবনের নুরুল দিন করেছেন উনি দেওয়ান গাজির দেওয়ান গাজি করেছেন উনি ম্যাকবেথ করেছেন মানে গ্যালিলিও করেছেন নাম ভূমিকায় এক জীবনে এতগুলো বড় চরিত্রে এবং এক এক একটা রকম মানে এত ভার্সেটাইল নির্দেশক অভিনেতা আমি জানি না আগামী একশো বছরও পাবো কিনা আমি এই সুযোগে আরেকটু কৃতজ্ঞতা জানাই সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশে অসংখ্য তার শিষ্য বিভিন্ন সেক্টরে কাজ করছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে যদি আমি অনন্ত হীরা একটি ভালো নাটক নির্দেশনা দিয়ে থাকি আমি মঞ্চে দাঁড়িয়ে যদি একটি ভালো সংলাপ উচ্চারণ করতে পেরে থাকি তাহলে সেই কাজটিতে আলি জাকের আছে মানে তার একেবারেই মানে কপিরাইট আছে সেটা তার কারণে হয়ে ওঠে হয়তো এরকম মানে অসংখ্য মানুষ উনি গড়ে দিয়ে গেছেন আসলে সেই জায়গা থেকে আমরা খুব বিশ্বাস করি যে আলী এর কোনো প্রস্থান নেই আমাদের মঞ্চের আলো আধারিতে উনি ছিলেন আছেন এবং অনেক দিন থেকে যাবেন অনেক দিন আপনার নির্দেশনায় তো একটি নাটকে অভিনয় সেটি পিতা পুত্র একসাথে করেছিলেন সেটি চ্যানেল আয়ের পর্দায় প্রচার হয়েছিল সে কথা একটু বলেন না না নাটকটির নাম ছিল হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা তা আমি যখন ছোট্টু ভাইকে বললাম ছোট্টু ভাই আমার একটা স্ক্রিপ্ট আছে পরে স্ক্রিপ্টটা দিয়ে যিও আমি একটু পড়ে দেখব তো উনি পড়ে পরে বললেন কি আমাকে জানালো মিনু কবে করছো এটা আমি যে আপনি যেদিন ডেট দেবেন সেদিন করব আমি আপনার সঙ্গে আরও সবার ডেট মিলবে তখন বলে যে ঠিক আছে তাহলে অমুক দিন করে ফেলো আমি যে চলু ভাই ইরেশ করছে আপনি করছেন মিলন করছে কেরামত মালা করছে আর আবুল নামে একটি ছেলে করছে এই মহিলা চরিত্র নেই কিন্তু ওই নাটক এটা একটি অন্যরকম ঘটনা কারণ এই নাটকেই আপনি পিতা পুত্রকে একসাথে করেছিলেন এবং একই ফ্রেমে একই ফ্রেমে তারা সেটাই প্রথমবার ছিল পিতা পুত্রের একসাথে টেলিভিশনে অভিনয় বিষয়টা এমন ছিল গল্পটা এমন ছিল যে আলী জাকারের ছেলে তীরবিদ্ধ হয়েছে তাকে ঢাকায় নিয়ে আসা হবে এবং ঢাকায় নিয়ে আসার পরে তাকে সেইটা অপারেশন করে বের করবে এরকম একটা কিন্তু মবস্যলে তো এরকম পাচ্ছে না না তখন মবস্যলে সদর হাসপাতাল ওদের হাসপাতালে গেলে তখন সেই হাসপাতাল বলে যে না এখানে হবে না আপনি ঢাকায় নিয়ে যান তো ঢাকায় কার কাছে ভাই আমরা একটু দেখি খানিকটা অংশ দেখে তারপরে আবার হোফ এই যে সংলাপটি আমার কাছে মনে হয় কি যে আমার জানা মতে বুঝছো যে এরকম বাবা এবং পুত্রের সংযোগ ঘটানো নাটক। মানে হয় দেখা আমার আর কি এর আগে হয়েছে কিনা না আমি তবে আমি মনে করি যে আমি ধন্য যে তুই বাবা এবং ছেলেকে একখানে একসাথে পেরেছিলাম আর কি আচ্ছা যেহেতু আঠারো বছরের একটা সম্পর্কের কথা আপনি বললেন এই সম্পর্কের মধ্যে আলি জাকেরকে আপনার অনেক কাজ থেকে দেখা বিভিন্ন শখের প্রসঙ্গে যদি আসে ওনার শখ বা শৌখিনতা ফটোগ্রাফি এটা তো ওনার মানে ভীষণ ভালো লাগার একটা কাজ ছিল উনি দীর্ঘদিন যাবৎ ফটোগ্রাফি করেছেন এবং মানে অত্যন্ত অত্যন্ত ভালো ছবি তুলতেন নাটকের ছবি তো তুলতেনই বিজ্ঞাপনের প্রোডাক্ট ফটোগ্রাফি এবং শেষ জীবনে গিয়ে দেখা গেল যে উনি মানে মানুষ নাটক এগুলো বাদ দিয়ে বৃক্ষপ্রেমিক হয়ে গেলেন আর কি আমাদের দেশের একজন বৃক্ষ বিশারদ উনি মারা গেছেন আলী জাকের সাহেবের খুবই ঘনিষ্ঠতম বন্ধুদের একজন নওয়াজিশ ভাই হ্যাঁ নওয়াজিশ আহমেদ তো এই দুই বন্ধুকে আমরা দেখতাম যে প্রায় ক্যামেরা নিয়ে গাড়ি নিয়ে পাঁচ দিন সাত দিন দশ দিনের জন্য ঢাকার বাইরে চলে যাচ্ছেন এবং বিভিন্ন বনে বনে ঘুরছেন আর ছবি ওই রকমই একটা হেয়ালি মানুষ আর কি ওনার অসংখ্য ভালো ছবি তোলা আছে এর বাইরেও সেই ছবিগুলোকে নিয়ে তিনি কি করতেন রেখে দিতেন মানে একটি এক্সিবিশন বোধহয় করেছিলেন আর কি আর বাট বাকিটা ওই ওনার একেবারে শখের জায়গা থেকে করা তো ছবি তুলে এনে ডেভেলপ করে তখন তো এখনকার মতো এত সহজলভ্য ছিল না একটা রিল কিনে ছত্রিশটা ছবি তুলে সেটার নেগেটিভ ডেভেলপ করা তারপর প্রিন্ট করে দেখা এগুলোর এক ধরনের ওনার একটা নিজস্ব পাগলামি বলা যায় এর বাইরেও উনি কিছু কাজ করতেন যেটা নিয়ে মানুষ কম জানে যে উনি অসংখ্য নাটকের অনুবাদ করেছেন এবং সফল অনুবাদ করেছেন শেক্সপিয়ারের হ্যামলেটের মতো নাটক উনি রূপান্তর করেছেন এবং সেটা আমাদের রিহার্সেল রুমে আমি ওই প্রোডাকশনে কাজ করেছি অভিনয় করেছি যে রিহার্সেল রুমে ইম্প্রোভাইজ করতে করতে কিভাবে। শেক্সপিয়ারের হ্যামলেটের মতো একটা নাটক আমাদের দেশের একটি নাটক হয়ে যায় এটা মানে বিস্ময়কর আর কি উনি প্রতিদিন এসে ছেড়ে দিতেন যে এই হচ্ছে সিচুয়েশন তোমরা এটা ইম্প্রোভাইজ করো তো আচ্ছা আমরা ইম্প্রোভাইজ করে দিতাম উনি পরদিন একটা দৃশ্য লিখে আনতেন এবং পুরো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি শেক্সপিয়ারের হ্যামলেটে যেটা উনি নাম দিয়েছিলেন দর্পণ দর্পণ চরিত্রে খালেদ খান অভিনয় করতে হ্যামলেট চরিত্রে এবং ওফেলিয়া চরিত্রে শর্মিষ্ঠা রহমান ওনার দীর্ঘদিনের কলিগ আতাউর রহমান সাহেবের মেয়ে শর্মিষ্ঠ অভিনয় করতে এবং তখন ভীষণ রকম সাকসেসফুল প্রোডাকশন আর কি দর্পণ আর নির্দেশক হিসেবে যে আপনি একটা ব্যাপার বললেন যে একটা ঘটনা ছেড়ে দেয়া মঞ্চের কর্মীদের কাছে তাদেরকে মানে তাদের উপর বর্তে দেয়া যে তোমরা করো আমি তোমাকে জিনিসটা বললাম তোমরা এখন বের করোমরা শিক্ষক হিসেবে মানে একজন শিক্ষকের দায়িত্ব কিন্তু এবং আমরা নাটকের নির্দেশক মানেই জানি যে মানে ভীষণ রকম রাগি হবে সাতটা রিহার্সাল সাতটা আসে না পারলে গায়ে হাত দেবে লাথি দেবে ফেলে দিবে মানে ফ্রক জাম্প দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আলী জাখের সাহেবের সাথে দীর্ঘদিন কাজ করে দেখেছে যে উনি একজন ভারমুক্ত বন্ধুর মতো নির্দেশক উনি কখনো অভিনয়টা করে দেখাতেন না উনি সিচুয়েশনটা বুঝিয়ে ছেড়ে দিতেন যে এইরকম করো করছি করছি আবার এবং রিহার্সাল রুমে একটা ভঙ্গি ছিল মানে দাঁড়িয়ে এরকম করে দুই হাঁটুর উপর ভর দিয়ে তারপর দেখতেন দেখতেন এই উনি রুমে খুব কম বসতেন বিশেষত যখন আহ নাটক নির্দেশনা দিতেন এবং সেইখান থেকে এই এইটুকু ঠিক আছে দ্যাটস ইট এইটুকু ঠিক আছে এইখান থেকে করত এবং মানে একজন নতুন অভিনেতা যার কিছুই হচ্ছে না তাকেও যে মানে ভরসা দিয়ে বাঁচিয়ে রাখা উনি কখনো বলতেন না যে হচ্ছে না হচ্ছে আরও ভালো ট্রাই কর আরও ভালো ট্রাই কর মানে এই কথাটার সাথে একটা কথা আমার মাত্রই মনে হলো যে আমরা আর্কাইভ থেকে দেখছিলাম না তারকা কথনের একটা পর্বে উনি বলছিলেন যে যায়দিন দিন ভালো শুধু যায়দিন দিন ভালোর কথাটা বলবো না যেদিন আছে যাচ্ছে বা যেদিন আসবে সেদিনও ভালো এবং ভালো হতে পারে তো আপনার এই একজন নতুন অভিনে নেতাকে ভরসা দেওয়ার সাথে আমার ওই কথাটাকে মনে হলো যে খুবই সংযোগ করা যায় যে যে অভিনেতা নতুন হয়তো পারছে না বুঝতে পারছে না কি করতে হবে সেও এক ভালো করতে পারে এই আশাটাই উনি এমনি করেই দিয়ে হ্যাঁ হ্যাঁ একদমই আর্কাইভ থেকে আরো অনেক অনেক স্মৃতি রয়েছে আলী জাকিরকে নিয়ে তাকে উদ্দেশ্য করে তাকে নিয়ে অনেক অনেক স্মৃতি রয়েছে আর একজন আলী জাকিরকে নিয়ে কথা যদি আমরা এরকম করে বলতে শুরু করি আপনারা বুঝতে পারছেন এরকম করে শেষ হবার নয় কারণ একজন আলী জাকির তার বর্ণাঢ্য জীবন রয়েছে হাজারটা তারকা কথন হাজারটা তারকা কথন অনুষ্ঠান অনেক অনেক বড় লাগে কারণ মঞ্চ রয়েছে টেলিভিশন রয়েছে বিজ্ঞাপন এবং সাথে সাথে ফটোগ্রাফি সহ নানান রকমের শৌখিনতা রয়েছে আমরা চোখ রাখি পর্দায় টেলিভিশনের চ্যানেল আইয়ে দেখি আর্কাইভ থেকে আমরা কী কী দেখতে পারি কতটুকু আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে প্রয়াস রাখতে পারি তাকে শ্রদ্ধা জানাবার আমরা তারকা কথন থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে শুভকামনা